পৃথিবীর দুর্গমতম, উচ্চতম এবং শীতলতম আর শুষ্কতম তথা নির্জনতম মহাদেশটি হলো অ্যান্টার্কটিকা। এখানেই দুনিয়ায় সবচেয়ে বেশি বাতাস চলাচল করে। এ মহাদেশ সম্পর্কে নতুন বেশ কিছু অজানা তথ্য নিয়ে আমার আজকের নাম্বার 1, অ্যান্টার্কটিকায় কাজ করতে গেলে শরীর থেকে আপনাকে বাদ দিতে হবে আকেল দাঁত ও অ্যাপেন্ডিক্স। এ মহাদেশে শল্য চিকিৎসার কোনো রকম ব্যবস্থা নেই, সুতরাং এখানে আসার আগেই ওই দুটির মায়া কাটিয়ে আপনাকে আসতে হবে। নাম্বার 2, অ্যান্টার্কটিকা মহাদেশের ড্রাই ভ্যালি অঞ্চল পৃথিবীর বুকে সবচেয়ে শুকনো এলাকা বলে চিহ্নিত। বেশ কিছু দেশের মতো অস্ট্রেলিয়ার বা জার্মানি অথবা ভারতের অ্যান্টার্কটিকারও নিজস্ব ডোমেইন রয়েছে। তুষার রাজ্যের ডোমেইন হলো AQ। নাম্বার 3, 5.3 কোটি বছর আগে অ্যান্টার্কটিকার আবহাওয়া যথেষ্ট উষ্ণ ছিল। সেই সময় এখানকার গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে সমুদ্রের তীর বরাবর পাম গাছের সারি দেখা যেত। নাম্বার 4, বিশ্ববিখ্যাত মার্কিন হেভি মেটাল রক ব্যান্ড মোটালিকা অ্যান্টার্কটিকায় পারফর্ম করেছিল। তাদের জনপ্রিয় গান ফ্রিজি এম অলের শুটিং হয়েছিল চির তুষারের দেশে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।